হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো বন্ধুরা বলো তো, আমরা আজকে কোথায় যাচ্ছি? তো ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। তাহলে আর দেরি না, চলো আমার ব্লগটা দেখে দেখো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে শিব চতুর্দশী উপলক্ষে কুমারঘাট ভবতারিণী মন্দিরে মেলা বসে। তো আমরা এখানে এসেছি। তো প্রথমেই আমরা একটা ফুলের দোকানে ঢুকলাম। খুব সুন্দর সুন্দর ফুলের টবগুলা তোমরা দেখতে পাচ্ছ, খুব কম দামে বিক্রি হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম, মাত্র 50 টাকা দামে গোলাপ ফুলের টব বিক্রি হচ্ছে, তোমরা চাইলে কিনতে পারো। তো যেটা আমি তোমাদেরকে বলতে চাই, প্রতি বছর ভবতারিণী মন্দিরে শিব চতুর্দশী উপলক্ষে 3 দিনের জন্য মেলা বসে। তো আজকে আমরা এসেছি, আজকে মেলার প্রথম দিন। তো মানে তোমরা যদি কালকে আসতে চাও, কালকে আসতে পারো, এবং রবিবার পর্যন্ত মেলা চলবে। তো মেয়েদের জন্য তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কসমেটিকগুলি উঠেছে, এবং খুব কম দামে এগুলো বিক্রি হচ্ছে। তো অঙ্কিতার জন্য আমি 1-2 নিয়ে নিলাম। আর ফুলগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফুল, তোমরা চাইলে কিনতে পারো। ভবতারিণী মন্দিরে উঠার সময় ঠিক বাঁদিকে এই ফুলগুলো আমরা দেখতে পেয়েছি। গতবার যখন এসেছিলাম তখনও আমরা ফুলের একটি টব কিনেছিলাম, ভাবছি এইবারও টব কিনবো। তারপর সব থেকে বেশি যেটা ভালো লেগেছে এই জুতো দোকানগুলো, এখানে মাত্র 200 টাকা দামে খুব সুন্দর সুন্দর জুতা বিক্রি হচ্ছে। তো অঙ্কিতার জন্য একটা সুন্দর জুতা কিনে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ ও পায়ে পড়েছে, এটাই আমরা নিয়ে নিলাম। এবং তার ঠিক সামনে আমরা দেখলাম খুব সুন্দর সুন্দর টেডি উঠেছে, তবে টেডির দাম আমার মনে হলো একটু বেশি ওরা বলছে। তো যাই হোক, তোমরা চাইলে কিনতে পারো। তারপর অন্যান্য বিভিন্ন সুন্দর সুন্দর সবগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এই জায়গাতে এসে তো দাঁড়িয়ে গেলাম, ও কিছু একটা কিনবে বলে আমাকে দাঁড় করালো। তো ওর কানের জন্য একটা কি বলে সেটাকে ঝুমকা সে নিল, তোমরা দেখতে পাচ্ছ। আমি ওর জন্য এই ঝুমকাটা নিলাম 50 টাকা দামে। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করতে যাচ্ছি। মন্দিরের ঠিক সামনের দিকটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর। তো মন্দিরে আমরা প্রবেশ করছি, প্রবেশ করে দেখতে পারলাম যে এখানকার MLA ভগবান চন্দ্র দাস এখানে এসেছেন আজকে মেলা উদ্বোধন করতে। তো আমি আর ভিতরে ঢুকলাম না, মায়ের প্রতিমা আজকে দর্শন আজকে করিনি, নেক্সটে যখন আসবো তখন ভাবছি দর্শন করব। তো তোমরা কে কে এখানে মেলা দেখতে এসেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে, এবং কুমারঘাট ভবতারিণী মেলা তোমাদের কেমন লেগেছে সেটাও জানাবেন। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কাপের দোকানের সামনে এসেছি। এখানে কত খুব সুন্দর সুন্দর কাপ তোমরা দেখতে পাচ্ছ, খুব কম দামে বিক্রি হচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম কাপের দাম কত, দেখলাম মাত্র 50 টাকা দামে জিনিসগুলো, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে এবং আমিও নিয়ে নিলাম। তোমরা যদি এখানে আসো তোমরা চাইলে কাপগুলো নিতে পারো, দেখতে পাচ্ছ সত্যি খুব সুন্দর সুন্দর কাপ। এখানে যে কাপগুলো দেখতে পাচ্ছ প্রত্যেক কাপ সেম রেট, 50 টাকা দামে 6টি কাপ পেয়ে যাচ্ছ। ওকে বন্ধুরা, আমি আজকে আমার ব্লগটা শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাপোর্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং এই ধরনের নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।